প্রশাসন বাহী দর্শকবৃন্দ খুবই খুশির খবর এবার পশ্চিমবঙ্গে কিন্তু বারো হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষ কনস্টেবল এছাড়া মহিলা কনস্টেবল অর্থাৎ লেডি কনস্টেবল উভয়ই নিয়োগ হবে এরই সাথে সাথে স্কুলে পার্শ্বশিক্ষক নিয়োগ হবে এছাড়াও শিক্ষাকর্মী নিয়োগ হবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত জানতে থাকুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকটিকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে মন্ত্রিসভায় সিদ্ধান্ত বারো হাজার কনস্টেবল নিয়োগ হবে তো গতকাল গতকাল মন্ত্রিসভার যে বৈঠক ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেখানেই কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত দেখুন এখানে বলা হয়েছে পুজোর আগেই রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে অন্যদিকে কালিম্পংয়ে প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় পায়ের সমস্যার কারণে ডাক্তারদের পরামর্শে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে থাকে সে কারণে বাড়ি থেকেই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী পুজোর আগে মন্ত্রিসভার এই বৈঠকে নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য পুলিশে শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত হয়েছে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম জানান রাজ্য পুলিশে বারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এর মধ্যে আট পুরুষ কনস্টেবেল এবং তিন হাজার মহিলা কনস্টেবল নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কালিম্পং মৃতদের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এছাড়াও জখমদের এক লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এরই সাথে সাথে শিক্ষামন্ত্রী পার্থ বসু জানান মোট একশো আটানব্বইটি রাজবংশী এছাড়া সান্তাল বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য তিনশো চুরানব্বইটি নতুন পদ তৈরি করা হচ্ছে অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মীও নিয়োগ হবে কনস্টেবলের সাথে সাথে তো খুব শিগগিরই এবার কিন্তু নির্দিষ্ট বোর্ড এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করবে তার শর্তাবলী কীভাবে ফর্ম ফিল আপ করবেন টু জেড প্রসেস নিয়ে আমরা চ্যানেলের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাতে থাকবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা প্রিপারেশন শুরু করে দিন আপনাদের জন্য খুবই খুশির খবর ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না